শুরু হয়েছে ট্রেনে ঈদ যাত্রা। এবারে প্রথম ঈদে শতভাগ অনলাইনে টিকিট কেটে উঠতে হচ্ছে ট্রেনে। ছাদে কোনো যাত্রী পরিবহন না করেই এবারে রেলের ঈদ যাত্রা সম্পন্ন করতে চান রেল কর্মকর্তারা। টিকিট পাওয়া নিয়ে শঙ্কা ছিল, তবে অনলাইনে টিকিট কাটতে পারলে এবার অনেকটা স্বচ্ছন্দেই যাত্রীরা যেতে পারছেন ট্রেনে। আমিনুল ইসলামের রিপোর্ট। অন্য যে কোনো সময়ের চেয়ে এবার কমলাপুরের অবস্থা একটু আলাদা। স্টেশনে ঢুকতেই বেশ কয়েকটি ধাপে টিকিট পরীক্ষার মুখে পড়তে হচ্ছে যাত্রীদের। এনআইডি যার টিকিট তার, সেটি নিশ্চিত করতে ট্রেনে ওঠার আগে মিলিয়ে নেওয়া হচ্ছে। তবে যাত্রী চাপ বাড়লে তা পুরোপুরি সম্ভব হবে কিনা সে প্রশ্ন থেকেই যায়। এবার ঈদের বিশেষ ট্রেন শুরুর প্রথম দিনে ট্রেনে রওনা হয়েছেন তারা সবাই, টিকিট কেটেছেন অনলাইনে। শতভাগ অনলাইনে এই টিকিট কাটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া যাত্রীদের। ঘরে বসে থেকে টিকিট কাটতে পারছে, কিন্তু মানে অনেক যাত্রী ভোগান্তিতে আছে, তারা টিকিট পাচ্ছে না আর কি। মানে উত্তরবঙ্গের টিকিটটা আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। আমরা হচ্ছে সকালে উঠলেও টিকিটটা কাটতে পারতেছি না, বা হচ্ছে অত একদম অল্প সময় শেষ হয়ে যাচ্ছে। তো এখানে আমার একটা কোশ্চেন যে এত অল্প সময় কিভাবে টিকিটটা শেষ হয়ে যাচ্ছে? টিকিট যে কাটবো আমি 8টার প্রায় 10 মিনিট আগেই অনলাইন ঢুকে আসি, এমনকি 8টা যখনই বাজলো তখনই আর আমি ঢুকতে পারি না। সেই দিন আমি পাইনি, অথচ আজকে আমি দেখলাম যে এই মাত্র আমি ঢুকছি, এখনও দেখতে পাচ্ছি যে এখানে 20টা টিকিট এখনো শো করতেছে কুড়িগ্রামের, অথচ এই যে 10টা দিন এখন পাওয়া যাচ্ছে না, কিন্তু এই মুহূর্তে পাওয়া যাচ্ছে, এটার মানেটা কি আসলে? রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে যাবার মধ্য দিয়ে এবারের ঘরমুখো মানুষের ট্রেনে ঈদ যাত্রা শুরু হলো। তবে প্রথম ট্রেনটি নির্ধারিত সময়ের কিছু পরে স্টেশন ছাড়ে, বাকি ট্রেনগুলো নির্ধারিত সময়ই ছেড়ে যায়। তবে কুমিল্লায় দুর্ঘটনার কারণে সোমবারে ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়। একই কারণে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী স্টেশন ছাড়তে দেড় ঘন্টা দেরি হয়। শিডিউল ঠিক রেখে অধিক যাত্রী পরিবহন ছাড়াই এবার রেলের ঈদ যাত্রা হবে বলে আশা করছেন রেল কর্মকর্তারা। অনলাইনের এই টিকিটের বাইরে 25% উপস্থিত টিকিট দেওয়া হবে বলে জানান রেল কর্মকর্তারা। যারা আসছেন টিকিট নিয়ে আসছেন, যারা শর্ট রুটে যারা আছে তারা তাৎক্ষণিক টিকিটটা কাটছেন, বিশেষ করে মেল ট্রেনের। আমরা এবার শতভাগ অনলাইনে টিকিট বিক্রি করেছি আপনারা জানেন, এবং এর হচ্ছে শোভন চেয়ারের এগেনস্টে প্রত্যেকটা ট্রেনের 25% স্ট্যান্ডিং টিকিট দিয়েছি, এবং হচ্ছে সাদে কোনো যাত্রী আমরা উঠতে দিব না, সাদে কোনো যাত্রী যেতে পারবে না। প্রতিদিনের 40 জোড়া ট্রেনের বাইরেও এই ঈদে থাকছে 9 জোড়া বিশেষ ট্রেন। এছাড়া কমিউটার ট্রেনে করে চলতি টিকিট কেটেও যাত্রা করতে পারবেন যাত্রীরা। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।